নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা সকলের আগামী দিনগুলো ভালো কাটুক আগামী দিনে প্রত্যেকটি মানুষের জীবনের স্বপ্ন ও সাধনা সফল হোক এবং সবচেয়ে বেশি করে চাইব বাঙালির জীবনে যে স্ববিরোধিতা ও সুবিধাবাদ চেপে বসেছে সেটা যেন আগামী দিনে কিছুটা হলেও কাটে সামাজিক ক্ষেত্রে বাঙালি যেন প্রতিদিন প্রতি মুহূর্তে একটা স্ববিরোধী জাতিতে পরিণত হচ্ছে এক সময় যে বাঙালির আদর্শ ছিল রবীন্দ্রনাথ বিবেকানন্দ রামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ তারা যেন শুধুই ছবিতে পরিণত তাদের কর্মজীবনের আদর্শ আজকে বাঙালি প্রায় ভুলে যেতে বসেছে বাঙালি জীবনের এই আত্মঘাতী বিস্মৃতি যেন আগামী দিনে কিছুটা হলেও কাটে বড় আশ্চর্য হই যখন বাঙালির কাজে ও ব্রতে এতটা ফারাক লক্ষ্য করি বাঙালি চায় তার মেয়ে ভালো থাকুক বাঙালি চায় তার সন্তান ভালো থাকুক তার আত্মীয় ভালো থাকুক অথচ এই ভালো থাকার জন্য নিজের ভালো থাকার জন্য যে অপরের অপরকে ভালো রাখতে হয় সেটা যেন আজ বাঙালি ফুলতে বসেছে আজ বাঙালির জীবনে গান্ধীবাদ নেই মার্ক্সবাদ নেই কোনো বাদেই নেই আজ যেন বাঙালির জীবনে শুধু সুবিধাবাদ সর্বত্রই সুবিধা পাওয়ার একটা প্রচেষ্টা বাঙালির মধ্যে জেগে উঠতে চাইছে এবং এই সুবিধাবাদের যে আদর্শ বাঙালিকে প্রতিদিন তার আদর্শ থেকে তার সত্তা থেকে দূরে সরিয়ে দিচ্ছে কি বৈবাহিক থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই বাঙালি যেন সুবিধাবাদকে আঁকড়ে ধরতে চাইছে আমি বৈবাহিক শব্দটি আগে উচ্চারণ করলাম তার কারণ বিবাহ হলো আমাদের সমাজের একটা মূল ভিত্তি বিবাহকে কেন্দ্র করে আমি মনে করি পরিবার সমাজ আবর্তিত আমি লক্ষ্য করছি আজকের দিনে যেন এই বিবাহ একটা ব্যবসায় পরিণত বাঙালির ছেলের যখন সম্বন্ধ আসে বাঙালি তখন নিজের ছেলের সম্পর্কে তার রোজগার সম্পর্কে তার চরিত্র সম্পর্কে বানিয়ে বানিয়ে বিভিন্ন বাড়িয়ে কথা বলেন হয়তো যে বাঙালির ছেলে পাঁচ হাজার টাকা রোজগার করেন সেই বাঙালির ছেলের বাবা বা মা যে মেয়ের পরিবার থেকে সম্বন্ধ আসছে তাদের পরিবারকে তার ছেলের সম্পর্কে হয়তো বলেন তার ছেলের চল্লিশ হাজার টাকা মাইনে এইভাবে বাঙালি তার ছেলের বেলা মিথ্যে বলেন এবং একটা বিবাহের মতো সুন্দর যে পবিত্র সম্পর্ক সেখানে বাঙালি মিথ্যা দিয়ে একটা বৈবাহিক সম্পর্ক গড়ে তোলেন আমার মনে হয় যদি বিবাহের মতো একটা পবিত্র সম্পর্ক এটাকেও বাঙালি এইভাবে মিথ্যের দ্বারা অর্জন করতে চায় তাহলে বাঙালির জীবনের সর্বত্রই এই মিথ্যের যে ফল কুফল তা সমাজকে পরিবারকে একটা বিষবৃক্ষে পরিণত করবে উল্টেটা হয় যখন বাঙালির তার মেয়ের জন্য সম্বন্ধ খুঁজতে যায় কোনো ছেলের পরিবারের কাছে ছেলের জন্য কোনো ছেলে খোঁজার জন্যে তখন সেখানে মেয়ের সম্পর্কে বাড়ি বাড়ি বলা হয় এই যে বিবাহ একটা পবিত্র বন্ধন সেখানে আজ বাঙালি মিথ্যার আশ্রয় নিতে চাইছে মিথ্যার আশ্রয় তাকে নিতে হচ্ছে আমার মনে হয় শুধুমাত্র বিবাহের ক্ষেত্রেই নয় সমস্ত ক্ষেত্রেই ছেলের চাকরির জন্য বাঙালি সর্বদাই ঘুষ দিতে তৈরি সর্বক্ষেত্রেই এটা আমরা দেখছি ধর্মীয় ক্ষেত্রে বাঙালির ধর্ম আজকে শুধুই আড়ম্বর বাঙালি ঈশ্বরকেও ঘুষ দিতে যায় অবশ্য এই মিথ্যা ছলনা এগুলো আজকের ঘটনা নয় দীর্ঘকাল ধরেই মানব জীবনে মানুষ সমাজ জীবনে এগুলোর প্রচলন আছে আমরা যদি চর্যাপদের সময়টা দেখি সেখানেও এই ধরনের ছলনা মিথ্যের আশ্রয়ের ঘটনা আছে যেটা দুঃখজনক আজকের এই আজকে এই মিথ্যাটাকেই আমাদের সমাজ যেন সঠিকভাবে গ্রহণ করতে চাইছে আজকে ঘুষ দেওয়া অপরাধ নয় পণ দেওয়া অপরাধ নয় অন্যায়ভাবে কিছু পাওয়া হাসিল করা সেটা অপরাধ নয় বলে মনে করে সমাজের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ সমস্যা ওই জায়গাটায় একটা সময় মিথ্যা ছলনা বা সুবিধাবাদকে মানুষ গোপনে গোপনে বা প্রকাশ্যে নয় একেবারেই ভিতরে ভিতরে সেটা পালন করতো বা আচরণ করতো এবং মানুষের সামনে যদি তা প্রকাশ হয়ে যায় তার একটা ভয় থাকতো যে সমাজ তাকে এর জন্য খুব একটা ভালো চোখে দেখবে না এই যে সমাজের ভয়টা ছিল অর্থাৎ সমাজ তখন সমাজের মানুষ তখন এটাকে ভালো চোখে দেখতো না এখন আমরা যদি জানি যে ও ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বা এত টাকা পণ দিয়ে মেয়ের বিয়ে দিয়েছে তাতে যেন ওটা যেন ঠিক পথ এই যে ভুল পথটাকে ঠিক পথ বলে ধরে নেওয়া আজকের দিনে যেটা ঘটছে আর কি এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা বাঙালি জাতির কাছে মানব জাতির কাছেই এটা খুব একটা সদর্থক দিক নয় একই রকমভাবে আমাদের সাংস্কৃতিক জীবনেও নেমে এসেছে একটা মারাত্মক বিপর্যয় সংস্কৃতির ভিতরে আদর্শ এবং জাতির নিজস্ব যে বৈশিষ্ট্য সেগুলো ধীরে ধীরে বিপন্ন হতে বসেছে সবচেয়ে বড়ো কথা আমরা আমরা জাতির নিজস্ব শিকড়ডাকে ভুলতে বসেছি এটা হওয়া উচিত নয় মুক্ত চিন্তা স্বাধীন চিন্তা এগুলো আমাদের জীবন থেকে যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে অপশ্রীয়মান আমরা মুক্ত চিন্তা করতে চাইছি না ভাবতে চাইছি না ভাবো এবং ভাবা প্র্যাকটিস করো যে বাঙালি চলচ্চিত্র পরিচালক আমাদের উদ্দেশ্যে দেখিয়ে গেলেন বলে গেলেন আমরা যেন সেটাই ভুলতে বসেছি ভাবাটাই যেন মানুষ ভুলে যেতে চাইছে চর্চাটা যে কোনো জিনিসের গভীর চর্চা মানুষের বাঙালির জীবন থেকে উঠে যেতে চাইছে এটা অত্যন্ত একটা ভালো দিক নয় বাঙালিকে এটা ভাবতে হবে ভাবার প্র্যাকটিস করতে হবে চাইব আগামী দিনগুলোতে বাঙালি আরও ভাবুক তার যে ভাবার যে ইতিহাস সারা বিশ্বে বাঙালিকে যে একটা ভাবুক জাতি বলে তার পরিচয় সেটা যেন ফিরে আসে বাঙালি যেন ভাবতে শিখে আবার আর নতুন বছরে চাইব বাঙালির জীবনে মুক্ত চিন্তার প্রসার খটুক আমরা যারা বাঙালি সংস্কৃতিকে ভালোবাসি যারা মুক্ত চিন্তা ভালোবাসি আমাদের মধ্যেও যেন মুক্ত চিন্তার নামে আমাদের মধ্যেও যেন একটা এক নায়কতন্ত্র কাজ করে যেটা বর্তমান দিনে বেশি বেশি ঘটছে আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসের রাষ্ট্রীয় অন্যায়ের প্রতিবাদ করি আমাদের রাষ্ট্র চায় না যে আমরা সেই রাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলি রাষ্ট্র কখনোই চায় না কোনো ক্ষমতাই চায় না যে জনগণ গণতন্ত্র বা গণতন্ত্রের কোনো মানুষ রাষ্ট্রের ক্ষমতার শাসকের বিরুদ্ধে মুখ কথা বলুক সেটা তার ক্ষমতার পক্ষে বিপজ্জনক ক্ষমতা সর্বদাই চায় সাধারণ মানুষকে দমন করে রাখতে কিন্তু মুক্তচিন্তার মানুষ সাহিত্যিক কবি সাংস্কৃতিক তারা রাষ্ট্রের ক্ষমতার বিরুদ্ধে কথা বলেন সাধারণ মানুষের হয়ে কথা বলেন এবং সেটাকে তারা অধিকার মনে করেন স্বাধীনতা মনে করেন এখন রাষ্ট্র যেমন এই ধরনের মানুষদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যায় দমন করতে চায় ঠিক তেমনি যদি যার মুক্ত চিন্তার মানুষ আজকে যদি কোনো একজন কবি যিনি ধর্মীয় মৌলবাদ সম্পর্কে রাজনৈতিক অত্যাচার সম্পর্কে মুখ খোলেন বিভিন্ন ভাষায় লেখেন এখন সেই কবির সম্পর্কেও যদি অন্য কোনো একজন মানুষ কবির বিরুদ্ধে কথা বলেন কবির বিরুদ্ধে মুখ খোলেন কবির উচিত তার সেই বিরুদ্ধ মুক্তিকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা না করা একজন কবি যখন ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লেখেন এবং ধর্মীয় মৌলবাদের যে সংবিধান সেখানে যদি সেই শব্দটিকে অশ্লীল মনে করা হয় এবং কবির বিরুদ্ধে তারা পদক্ষেপ নিতে চায় কবি যেমন আশা করেন দেশের মুক্ত চিন্তার মানুষ তথা দেশের মুক্ত চিন্তার শাসক তার পক্ষে থাকবে তাকে আইনি সহায়তা দেবে এবং তার নিরাপত্তা ব্যবস্থা করবে সেরকমই একজন কবির বিরুদ্ধে যদি কোনো একজন মানুষ ব্যক্তি ধর্ম বা সমষ্টি কবির বিরুদ্ধে মুখ খোলে বা কিছু বলে তা ভাষা যাই হোক কবিও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কতটা নিতে পারেন বা কেন নেবে দুজন মানুষ দুটো আলাদা মতের মানুষ দুজন আলাদা ধর্মের মানুষ দুটো আলাদা রাষ্ট্রের মানুষ যদি বিভিন্ন ভাষায় একে অপরকে আক্রমণ করেন এবং সেই আক্রমণ যেভাবে যতটাই যেভাবেই হোক যাই হোক সেই আক্রমণকে ওই মৌখিক আমার মনে হয় মৌখিক রাখাই শ্রেয় এবং সবথেকে বড় বড়ো কথা সহ্য করাটা অপর মতটাকে অপরের ভাষাটাকে সহ্য করা নিজ এবং নিজের ভাষাটাকে বলার সুযোগ করে দেওয়ার একটা জায়গা থাকা উচিত গণতন্ত্রে সংস্কৃতিতে এবং সমাজ জীবনে এটা অত্যন্ত কাঙ্ক্ষিত এগুলো যেন হয় মুক্ত চিন্তার প্রসার হয় এবং সমস্ত সংস্কৃতি প্রেমী সাহিত্য প্রেমী মুক্ত চিন্তার মানুষকে আমি বলবো অন্য মানুষের ভাবনা অন্য মানুষের চিন্তা সেটাকে সহ্য করা আমি যেমন চাই আমার চিন্তা আমার ভাবনা আমার প্রকাশকে অন্য মানুষ গ্রহণ করুক বা নাই করুক তার পরিসরটা থাকুক আমি যেন বলতে পাই তেমনি অন্য মানুষও যখন আমার বিরুদ্ধে আমার পক্ষে যেদিক থেকেই বলুক তারও যেন বলার একটা পরিসর থাকে এবং বলার জন্যে যাই হোক ভাষা কোনটা শ্লীল কোনটা অশ্লীল কোনটা ব্যক্তিগত আক্রমণ এ তো অত্যন্ত বিতর্কের বিষয় তো আমার মনে হয় আইন আইনের জায়গাটা থাকুক আমার মনে হয় প্রত্যেকটি মানুষের উচিত ওই বলার সুযোগটা করে দেওয়া এবং কেউ আমাকে কিছু বললো তার বিনিময়ে যদি আমরা খুব দ্রুত আইনি ব্যবস্থা নিতে যাই তো মুক্ত চিন্তার বা বলার যে জায়গাটা কমে আসে আমি যেমন আমি কিছু লিখছি কবিতা লিখছি আমি যেমন আশা করি আমার এই লেখার জন্য আমাকে আমি কেন জেলে যাবো কেন জেলে যেতে হবে কিছু একটা লিখছি তো আমি কাউকে তো মারছি না খুন করছি না তেমনি আমার বিরুদ্ধে যদি কেউ লেখে কেউ কিছু বলে তো তাকেই কেন জেলে যেতে হবে এটাও আমাদের মনে রাখা উচিত আর বাঙালির যেটা আগে ছিল বাঙালি খুব যুক্তিবাদী একটা জাতি বলেই আমরা জানি আমার জন্য মনে হচ্ছে বাঙালি জাতি সেই যুক্তিটা ক্রমশ যুক্তি নিতে পারছে না বাঙালি বাঙালির ভিতরে ধীরে ধীরে একটা মৌলবাদী চিন্তার প্রকাশ ঘটছে খুব বেশি না হলেও ঘটছে এটা যেন নতুন দিনে না ঘটে এবং সমাজ রাষ্ট্র এমনকি ধর্মীয় ক্ষেত্রে বাঙালি আরও গভীর হোক তার ভিতরে চিন্তার প্রসারণ ঘটুক এবং যারা নতুন তরুণ প্রজন্মের বাঙালি যারা পরবর্তী সময়ে বাঙালির ভবিষ্যৎ হতে চাইছে তাদের জীবনে মুক্ত চিন্তা আসুক মুক্ত চিন্তার প্রসার ঘটুক তারা বুঝতে শিখুক প্রকৃতটা কী ভালুকটা কী বৃহৎ কী বৃহতের চিন্তায় বাঙালি মগ্ন হোক এই আশা রাখব নতুন বছরে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলের আগামী দিনগুলো ভালো হোক শুভেচ্ছা রইল